আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো DST গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে আর কি আপনার অ্যাডমিট কার্ডটা রয়েছে, তো আপনারা এখানে অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই ভিডিওতে আমি দেখে দেবো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবেন এবং এখানে কী কী নীতিমালা দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট অফ অল আপনার আসতে হবে গুগলে। তো গুগলে এসে জাস্ট আপনি DST লগ ইন লিখে আপনি সার্চ বারে সার্চ দিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে DST-র যে ওয়েবসাইট রয়েছে আর কি সেটা কিন্তু চলে আসবে। তো আমি এখানে জাস্ট আপনার ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলো তারা, সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো আমি আইডিটা লগ ইন করে নিলাম। আইডি লগ ইন করে নেওয়ার পরে আপনার জাস্ট আপনারা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং নং এবং এখানে আপনার কোন জায়গায় সিট পড়েছে সেগুলো কিন্তু সব কিছু এখানে দেখাচ্ছে। তো আরও একটু নিচে আসতে হবে। তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস। ভিউ ডিটেলসের পরেই যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, তো এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তো এখানে আপনি জাস্ট এখানে ডাউনলোড ওপর ক্লিক দিয়ে দেবেন। যদি আপনি আগে ডাউনলোড করে থাকেন সেক্ষেত্রে এইরকম আসবে যে ডাউনলোড এগিন। যদি না ডাউনলোড করে থাকেন সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু আপনাকে এইরকম পেজে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অবশ্যই বিজ্ঞান ইউনিটের ছাত্র, তো সে এখানে আবেদন করেছিল। তো এটার অ্যাডমিট কিন্তু অলরেডি চলে এসেছে। তো সবগুলি অ্যাডমিট কিন্তু আপনি এইভাবেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোডের উপর ক্লিক দিলে আপনার জাস্ট ডাইরেক্ট একদম আপনার যে আর কি ফোন রয়েছে, তো ফোনে PDF ফাইল চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 25/4/2024 12টা থেকে কিন্তু তাদের কি এখানে ইয়ে করা হয়েছে এবং পরীক্ষার কীভাবে নির্দেশনা দিয়েছে তারা, সেগুলো কিন্তু এখানে নির্দেশনা এখানে রয়েছে। তো এখানে মোটামুটি আপনার 7টি নির্দেশনা রয়েছে। 7টি নির্দেশনার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র অবশ্যই A4 সাইজের অফসেট কাগজের রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রার্থীর তথ্যসহ রঙিন ছবি এবং এখানে আপনার যে সেলফি স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। অনলাইনে আবেদন করার সময় আপিলকৃত ছবি ও সেলফি চূড়ান্ত বলে গণ্য হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে ইয়েটা দিয়েছেন রেড মার্ক করে আর কি, পরীক্ষার্থীকে অবশ্যই তার জন্য নির্ধারিত কক্ষে নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা অন্য সিটে পরীক্ষা দেবেন না, এটা আপনারা দেখে নেবেন সিটগুলো। এরপরে এখানে 3 নম্বর যে নির্দেশনা দিয়েছে প্রবেশপত্র আপনার যে ওয়েমার্ট সিট রয়েছে এবং যে আর তার সার্ভের যে সিট রয়েছে পরীক্ষার্থীর এখানে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। এরপরে 4 নম্বরে এখানে পরীক্ষার আরম্ভ হওয়ার ন্যূনতম 1 ঘন্টা পূর্বে প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এরপরে এখানে পরীক্ষার আরম্ভ হওয়ার পরে কোনো প্রার্থীকে এখানে কিন্তু পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপরে 5 নম্বর যেটা দিয়েছেন উত্তরপত্রে কালো কালির বল পেন কলম ব্যবহার করতে হবে এবং পেন্সিল ব্যবহারের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 6 নম্বর যে নির্দেশনা দিয়েছে তারা ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিককে মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। এরপরে শিক্ষক ওইমার সিটে প্রবেশপত্রে স্বাক্ষর করবেন এবং প্রবেশপত্রটি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এরপরে 7 নম্বর যে লাস্ট যে নির্দেশনা দিয়েছে এখানে ক্যালকুলেটর সহ অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে আপনার কোনো কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে, সেটা কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছে। তো এইভাবে আপনার অ্যাডমিট কার্ড এবং এখানে নির্দেশনাগুলো বলে দেওয়া হলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।